সেবাকেন্দ্র রেডিও এডিসি অফিসে সার্ভিস দিয়ে থাকে এবং বিকেল 4টা থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত এই সার্ভিস বলবৎ রয়েছে। আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং শুক্রবার মনে রাখবেন প্রতি শুক্রবার বিকেল 4টা থেকে রাত 11টার পূর্বে 10টার ভিতরে যদি আসেন তাও আপনারা সার্ভিস দিতে পারবেন। আমাদের এখানে যিনি দায়িত্বে অফিসে দায়িত্বে রয়েছে মঞ্জুরুল ইসলাম লক্ষ্মীপুর সন্তান, আমি মদিনায় থাকি দীর্ঘদিন যাবত। যারা পাসপোর্ট রিইস্যু করবেন তারা প্রবাসী কল্যাণ আমাদের সেবা কেন্দ্রটা পাসপোর্ট সেবা কেন্দ্র এখানে আসবেন। দয়া করে আপনারা কেউ কোথাও কোনো তারা খপর করবেন না অথবা কোনো দোকানে কারো কাছে দিবেন না, কারণ এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নাই এখানে। আপনি যখন ইচ্ছা তখন আসতে পারবেন, আসে আপনার পাসপোর্টে রিইস্যু করতে পারবেন। আপনার কাছে বিনীত রিকোয়েস্ট, আমি একজন প্রবাসী হিসাবে করতেছি, আপনারা কোনো দালাল খপর করবেন না, কারো কাছে পাসপোর্ট দিবেন না, নিজের পাসপোর্ট নিজে করবেন, নিজেরা সশরীরে এর প্রবাসী সেবা কেন্দ্র আসবেন। একদম মনোরম পরিবেশ, একদম সুন্দর সুশৃঙ্খলভাবে এখানে করে দেবেন, কোনো যায় ঝামেলা কোনো কিছু নেই এখানে। আলহামদুলিল্লাহ, আমি আজ দীর্ঘদিন যাওয়ার পর আজকে আমি মদিনায় আসি, দাউদের বিল্ডিং সাতমতলায় পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে আসি। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। সবাই যারা যারা পাসপোর্ট করেন নাই আশা করি সবাই এখানে আসবেন, পাসপোর্ট জমা দেবেন, অতি দ্রুতই কাজ হবে। তাদের কর্মময় জীবন রেখে যেতে সমস্যা হতো, কিন্তু এখন মদিনায় আল দাউদিয়া বিল্ডিং এর সপ্তম তলায় এই প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিস হওয়াতে আপনারা জানেন যে এই অফিসটি রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত। আপনারা যদি পাসপোর্ট রিইস্যু বা রেনিউ দেন তাহলে কোনো ক্রমে আপনাদের পাসপোর্ট হারানোর কোনো সম্ভাবনা নাই অথবা দালালের খাপ্পরে পড়ে আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। তা আমি মনে করি আজকে আমার এখানে মমিন সিং যিনি আসছেন তিনি বললেন যে তিনি খুব খুশি হয়েছেন, এবং আমার ডান পাশে যিনি আছেন লক্ষ্মীপুরের সন্তান তিনিও বললেন তারা ভালো উপকার পেয়েছেন আমি প্রবাসী সেবা কেন্দ্রে এই সেবার মান দেখে। আমি